কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুখটাকে গার্গেল করে নিতেন গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বালি দিতেন বিচারের বাণী এবং তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে শুনুন সাইনি ঘোষের কথা আমি একদম আমার মুখ থেকে বেরো বেরোবো না যা মহিলা এত অভদ্র ভাবে ভগবান শিবকে মালাইন করেছে না না যা মহিলা ভগবান শিবকে মালাইং করতে পারে তার তার চোখে জাস্টিস কি আছে আর তৃণমূল কংগ্রেসের যা ইতিহাস আছে আপনি খুলে দেখুন তো কখন ওরা ওরা জাজকে সম্মান দিয়েছে কখন সংবিধানকে সম্মান দিয়েছে কখন আইনকে সম্মান দিয়েছে যদি আইনকে সম্মান দিত তাহলে নাসের খান এমনি এমনি ইয়াসি করতো আসরিকোন রিলেশন আমার ভাইشبকেও পরিচয় আমি ভাবতে পাচ্ছি না যে পলিটিক্স এত উচু চলে গেছে আমাদের মমতা দিদি মাথায় যে উনি নিজের ব্লাডকে ছেড়ে দিচ্ছেন নিজের ব্লাডকে বাবা রে বাবা শেখ সাজাহা মতন বালwidehatকে ছাড়ছেন না কেষ্ট মতন চোরচড়টা বদমাইশ আর গুন্ডা ডাকাতকে ছাড়ছেন না জ্যোতিপ্রিয়া মালিক মতুন আশ্লীল মরদানাকে ছাড়ছেন না কিন্তু নিজের ভাইকে ছেড়ে দিয়েছেন হাই হাই রে কেমন দিদি পেয়েছে বাবুন ব্যানার্জি আমার খুব দুঃখ হলো এই কথাটা শুনে আমার চোখে জল চলে আসলো আমি ভাবছি এই ধারণের দিদি আমার পাশে নেই খুব ভালো আমি খুব লাকি এই ধারণের দিদি আমার বড় বোন এই ধারণের নেই হ্যাঁ ভালো দেখুন দিদির পাশে যা যা মা বাবা মানুষ করতে ছেলে ছেলে মেয়েকে পাঠাবে দিদি কখনো মানুষ করতে পারবেন না দিদি পাশে কে থাকতে পারে দিদি কাকে প্রেম করে দিদি কাকে খুব ভালোভাবে খুব ভালোবাসে শেখ শাহজাহা মতন বালাতকারী কে ফিরহাদ হাকিম মতন অ্যান্টিন্যাশনাল স্টেটমেন্ট যারা দেয় তাকে ফিরহাদ হাকিম মেয়ের মতন যা নঙ্গা নুচা জামা পরে তাকে তারপরে উনি নাসির খান মতন বালাতকারী টিকটক রানী নুসরত জাহাকে মহুয়া মৈত্র যিনি

kìláyikàwé e ka e kese. náà nah, o ní to ṣanṣote. o ní to ṣanṣote.

স্যালারি খুব ভালো খুব ভালো ভারী ভরকম স্যালারি পায় সাংসদরা তারপরে এই যা মানে স্ক্যামবাজি করে যত টাকা কামিয়েছে সেটা তো ইডি নিয়েই যাবে একদমই নিয়ে যাবে তাও আমি জিজ্ঞেস করব যে যদি এত অল্প টাকা ছিল তাহলে এত 100 কোটি টাকা বাংলা কি করে শান্তিনিকেতন বানালো সেটাও তো প্রশ্ন বাড়ির ভেতরে এসকেলেটার কার দরকার এক এখন পর্যন্ত আপনি কারো বাড়ির ভেতরে এসকেলেটারটা দেখেছেন আরও আমার একটা মানে অনেক ইনকিউজিটিভনেস আছে যে যখন অভিষেক ব্যানার্জি কে চিকিৎসার জন্য যখন ডাক্তার যায় তখন ডাক্তার ফোনটা ছিনিয়ে নেওয়া হয় কেন অভিষেক ব্যানার্জি এমন কি বড় ভিভিআইপি যার ডাক্তারও ফোনটা মানে বাইরে সিকিউরিটিটা নিয়ে নেয় বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে বিদেশে ভ্যাকেশন করতে যাচ্ছে বিদেশে ডাক্তার ডাক্তার সঙ্গে আলাপ করতে যাচ্ছে বিদেশে ওর ওর বউ যাচ্ছে ওর ওর মেয়ে এত এত ভালো স্কুলে পড়ছে তাহলে এত ফ্যাসিলিটি কি করে হচ্ছে কি করে হচ্ছে স্ক্যামের টাকা চোরের টাকা ডাকাতির টাকা মানুষের মানুষকে বোকা বানিয়েছে টাকা কামিয়েছেন সেটা ইডি নিয়ে যাবে যা ইজনা মাধ্যমে যা টাকা এখানে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্র সরকার পাঠিয়েছে তারাও তারা অভিষেক ব্যানার্জী যদি নিয়ে নিয়ে বসে আছেন সেটা তো ইডি নিয়ে যাবে নিশ্চয়ই নিয়ে যাবে দিদি অর্জুন সিং বিজেপিতে আসবে খুব শীঘ্রই এরকমই একটা জল্পনা চলছে কারণ TMC তে তাকে টিকিট দেওয়া হয়নি রীতিমতো না টিএমসি তো আজকে বলে দিল কেউ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বললেন কি অর্জুন সিং সাংসদ ছিল বিজেপির তাহলে ব্রিগেডে একজন বিজেপি সাংসদকে নিজের মঞ্চে কি করে বসালেন দিদি কি করে বসালেন তাহলে এটা তো খুবই ভালো যে বিজেপি সাংসদের দরকার ছিল মানে গ্যাদারিং করার মানুষকে ডাকার আর মনে হচ্ছে সিং জি জন্যে জন্যে যখন গিয়েছিলেন ব্রিগেডে তখন দু চার লাখজন তো নিয়ে গিয়েছিলেন এবার আমি ভাবছি ঘর ভাবসি যা হচ্ছে ঠিকই হচ্ছে আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আমি তো এখন সিট দেখছি যত আমাদেরকে শ্রী আমি শাহজি যা গৃহমন্ত্রী আছেন উনি একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন থার্টি উপরের সিট আনতে হবে আর ব্যারকর সিং খুব ভালো প্রার্থী একই সাথে সিএ নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী বলছেন মুসলিমদেরকে তাড়িয়ে দিবে আর যদি মতুয়া সম্প্রদায় ওই সিএ পোর্টালে যদি ফর্ম ফিল আপ করে তাহলে তারা নিজেরাই ঘোষণা করবে তারা অনুপ্রবেশকারী কি বলবেন না মিথ্যা বলছেন দিদি একদম মিথ্যা বলছেন আর আমি ভাবছি না একজন আইএনজিবি হয় উনি তো নিজেকে আইএনজিবি বলেন আগে ডাক্তারেট বলতেন এত শিক্ষিত মহিলা হয় এত মিথ্যা উনি কেন বলছেন আর রমজানকে কেন ঢুকাচ্ছেন মাঝখানে রমজানের সঙ্গে সিএ কি কি আলাপ কোনো আলাপ নেই আর আমি একটা আপনাকে দেখাবো কালকে ক্যালকাটা পুলিশ একজন বেহরাইন থেকে একজন সিটিজেন কে করেছে তার পাশে ডকুমেন্ট ছিল না কিন্তু এখানে থাকছে দেখুন 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 এবার আমি আপনার আপনাদেরকে মনে করাবো কে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ফেরহাদ হাকিম বলেছিল কি কলকাতা মিনি পাকিস্তান আর কালকে বৈরাগত একজন সাংসদ আছে আসানসুল শত্রুঘ্ন সিনহা উনি বলেছেন কি উনি পাকিস্তান যাবেন কি কানেকশন আছে ঘুষপ্যাটিয়া এখানে পাকিস্তানি ঘুষপ্যাটিয়া কত আছে আমরা তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকতা দেবার জন্যে এসেছে ইমপ্লিমেন্ট হয়েছে নাগরিকতা কারো কারো থেকে নেবার জন্য ইমপ্লিমেন্ট হয়নি আপনিও তো মুসলমান আমিও তো মুসলমান আপনি কি ভয় খাচ্ছেন সিএ থেকে আমি কি ভয় খাচ্ছি চোরের দাঁড়িয়ে তিন আমি নাজিয়া এলাই একজন মুসলমান মহিলা হয় আমি তো ভয় খাচ্ছি না একদমই খাচ্ছি না কোনো দেখুন আছে এখানে আমার আমার পাশে পুরো পুরো নোটিফিকেশন আছে কালকে মিথ্যা বলেছিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি নোটিফিকেশন আসলো না প্রেস কনফারেন্সে এগারো মিনিট আগেই আমার পাশে একতাল্লিশ পণ্না নোটিফিকেশন এসেছিল একদম একতাল্লিশ পান্না আমার পাশে নোটিফিকেশন এসেছিলো যারা যার দাড়িতে তিনকা আছে যারা ঘুষপ্যাটিয়া আছে যারা যারা এখানে ঘুষে বসে আছে তারা ভয় খাবে আমরা কেন ভয় খাবো সিএ হয়ে গেছে ইমপ্লিমেন্ট হয়ে গেছে দিদি মিথ্যা বলবে তাহলে কেউ শুনবে না শিক্ষিত মুসলমান ওনার কথায় কখনো আসবে না দিদি রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডি ডেকে পাঠাচ্ছে একজনকে খুব শিগগিরই ডেকেছিলেন তাকে বসিয়ে রাখা হয়েছে বলেছেন তোমাকে রাজনৈতিক কারণে ডেকেছি বসে থাকো তারপর তাকে বলা হয়েছে একটা ফোন আসবে সেই ফোনটা আসতেই তাকে বলা হয়েছে বিজেপির প্রচার করবে না তৃণমূলের জায়গায় কি বলবেন না না কোনো প্রমাণ দিয়েছেন দিদি কোনো প্রমাণ দিয়েছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মুসলমানকে তাড়িয়ে দেওয়া যাবে সেটা কোনো প্রমাণ দিয়েছেন দিদি কোন আমি দুটোই প্রশ্ন করছি যার যিনি দেখছেন যারা ভিউয়ার্স আছেন যার আপনার চ্যানেল মাধ্যমে অনেক ইনফরমেশন নেয় আপনার চ্যানেল অনেক ইনফরমেটিভ একদম মানে ভিতর থেকে যা ইনফরমেশন থাকে সেটা আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আমরা অনেক অনেক পাই তাহলে আমি আপনার ভিউয়ার্স কে জিজ্ঞেস করছি কি কোনো প্রমাণ দিদিমনি দিয়েছেন সিএ এর জন্যে আর যা ইডি সিবিআই বক্তব্যটা বসে বলল তা এই দুটো প্রমাণ দিয়েছেন দিদি দিলেন না মিথ্যা বলে কোনো লাভ হবে না এইবার যা হয়েছে মানুষ অনেক ডিজিটাল হয়ে গেছে মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে মানুষ এই নতুন ভারতের মানুষ হয়ে গেছে এবার চলবে না মিথ্যা নেতাকে মানুষ একদম পছন্দ করে না নিজের মানসম্মানটা হারাচ্ছেন দিদি নিজের মান সম্মানটা হারাচ্ছেন একজন এত বড় মর্যাদা যা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি তো এখন পর্যন্ত ওনাকে স্যারই বলি জাস্টিস স্যারই বলি যদি এত ক্ষমতা ছিল তাহলে অভিষেক ব্যানার্জি না নিজের দিদিমনি ওনার বিরুদ্ধে কেন দাঁড়ালেন না একজন একজন গুটকা বাসকে বানিয়ে কেন দিয়ে দিলেন কেন কেন সেটা দেখবো সেটা দেখবো ওর মুখটা দেখে তো আমি বুঝে গেছি ও কি ভাববে কেন দিল ওকে ওই ওই সিটটা একজন মানে গুটকাবাজকে গুটকাবাজকে বাঁকরা বানিয়ে দিল সেটা দেখবো মাঠে দেখবো মানুষ শুনুন শুনুন মানুষ একজন জাস্টিস কে পছন্দ করবে শিক্ষিত মানুষকে পছন্দ করবে না গুটকাবাজ পছন্দ করবে সেটা তো মানুষ মানুষ উত্তর দিয়ে দেবে ওই গুটকাবাজ কে না দেখুন তৃণমূল যদি এত ক্ষমতা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় বুকে যদি এত ক্ষমতা থাকতো আমি একদম চ্যালেঞ্জ করে বলছি তাহলে এখন উনি দেবাংশুর ওই গুটকাবাজের টিকিটটা সরিয়ে উনি নিজের দাঁড়ান দুধ কা দুধ পানি পানি হবে চ্যালেঞ্জ করছি আমি নিজের দৌড়ান দাঁড়ান জাস্টিস গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে নিজের দাঁড়ান টিএমসি নিয়ে টিএমসি ফুলটা নিয়ে উনি নিজে দাঁড়ান না তারপরে আমি দেখব দুধকা দুধ আর পানির পানি এম নি আপনি একজন গুটকা বাস বাকরা আপনি দিয়ে দিলেন আর আপনি বলবেন আমি জিতে যাব আমি এক করে নেব আমি ওই করে নেব সব চলবে না মানুষ ক্ষেত নেতা নেতার নেতাকে পছন্দ করে আপনি অতই বললেন অতই বললেন নুতর জামান টিকিট ফেলো না পে না ভয়ে খেয়ে গেছে দিদি দিদি ভয়ে খেয়ে গেছে দিদি ভাবলেন কে এবার যদি নুসরাতকে দিয়ে দেব ওর বাবা যত তোলা তুলে আর নুসরাত রুহি জাহান জ্যান গিয়ে জাখানে মাসাজ ফাসাজ করায় সবটা আমি প্রকাশে নিয়ে আসব তার জন্য দিদি দিলো না ভয়ে খেয়ে গেছেন আমার থেকে ভয়ে খেয়ে গেছেন